আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য দীপাকে দূর থেকে দেখেই অবাক হয়ে যায় কারণ কেন পরিবারের কেই বা অসুস্থ যার কারণে এরকম করে দীপা হাসপাতালে এসেছে দীপা নিজে ঠিক আছে তো এখনও সূর্যের মনে সেই পুরনো দিনের দোলাগুলো কাজ করে কিন্তু সূর্য জানে না যে রূপার আসলে কি পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে রূপার যে অবস্থা তাতে ডাক্তার সুইট দেখে বলে যে দেখুন রূপা অনেক মনের জোর সম্পন্ন একজন বাচ্চা কিন্তু দশ ঘন্টার এই জার্নিতে রূপার কিন্তু শারীরিক অবস্থা ভালো একেবারেই হয়ে যাবে তা না হলে একেবারে খারাপ হয়ে যাবে তাই আপনাদের প্রার্থনা করতে হবে আর অর্জুন কোথায় সূর্য দূর থেকে শুনতে পারে যে রূপা তার বাবা অর্জুনকে খুব ভালোবাসে অর্জুন আসবে ও এখনও ফ্লাইটের টিকিট পায়নি তাই আসতে পারেনি দিল্লি গেছে ঠিক আছে তাহলে যে সময়ে শিডিউল করা হয়েছে সেই সময়ে অপারেশনটা করা হবে ইরা জানায় যে তার হাজবেন্ড একজন হার্ট স্পেশালিস্ট সে এবং ইরা দুজনেই থাকবে এই অপারেশনে কারণ যেহেতু দশ ঘন্টার একটা অপারেশন সেহেতু অনেক ডাক্তার মিলে একটা বোর্ড তৈরি করা হয়েছে যেখানে সব ধরনের সমস্যার ডাক্তারেরা থাকবে এবং বিভিন্নভাবে সেই অপারেশনটা সাকসেসফুল করতে ডাক্তাররা সবাই মিলে চেষ্টা করবে কারণ রূপার প্রাণের বিনিময়ে কোনো কিছুই অর্জুন করতে পারবে না রূপা যখন হাসপাতালে ভর্তি হবে তখনই রূপা অর্জুনকে তার মাকে পরিবারের বাকিদের জড়িয়ে ধরে সবার কাছে নিজের সুস্থতার জন্য প্রার্থনা করে আর তারপরে ছোটো দিদিভাইকে বলে যে আমি যদি না ফিরে আসি তাহলে তুমি আমার মাকে কিন্তু বকাঝোকা করো না আমি যেখানেই থাকি না কেন আমার মাকে কেউ বকলে আমার খুব কষ্ট হয় আমি কিন্তু দেখতে পারবো তুমি এইসব বলো না রূপা দিদিভাই কারণ আমি জানি যে তুমি তোমার মাকে ভালোবাসো আমি আর কখনো এরকম কাজ করব না তবে তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো এটাই আমি চাই এর থেকে বড় পাও না আমার আর কিচ্ছু নেই রূপা সবার কাছে বিদায় নিয়ে টাটা জানিয়ে এই বাড়ি থেকে চলে যায় ওদিকে সূর্য মন্দিরে প্রার্থনা করছে আর সেও আসছে রূপা এবং সেনগুপ্ত পরিবারে ফিরে যখন জানতে পারবে রূপার এই ক্রাইসিস পরিস্থিতি তখন কি আদৌ রূপা তার বাবার কাছে ফিরে যাবে যতটা মনে আঘাত দিয়েছে সূর্য সেই আঘাতের কারণে কখনো আর ভালোবেসে তাকে কাছে টেনে রূপাহিত পারবে না নিতে কিন্তু অর্জুনকে সে সবসময় কাছেই রাখতে চায় ভালোবেসে আগলাতে চায় সূর্য যে এবারও কত বড় ভুল করেছে কত বড় রিক্স নিয়েছে সেটা সূর্য বুঝতেও পারছে না সূর্য ইরাকে জানিয়ে দিয়েছে তার দুটো মেয়ে রয়েছে এমনকি বউ ছিল যার বিয়ে হয়ে গেছে অন্য এক জায়গায় আর বাচ্চারাও সূর্যকে আর ভালোবাসে না সেই সমস্ত দিক নিয়ে সূর্য মানসিকভাবে একটু বিধ্বস্ত কিন্তু সূর্য তার পরিবার মেয়েকে ভালোবাসে তার পরিবারে ফিরে যেতে তার লজ্জা করে কারণ সে নিজে ওই পরিবার ছেড়ে এসেছিল কি করে যাবে কিন্তু আজকে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সূর্য সেনগুপ্ত বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তই কি সূর্যর জীবনের মোড় ঘুরিয়ে দেবে সূর্য বুঝতে পারবে যে একজন বাবা হয়ে সন্তানের দায়িত্ব নেয়নি সে একজন বাবা হয়ে একজন সন্তান এতটা অসুস্থ টাকা দেয়নি কোনোভাবে খোঁজখবর রাখেনি সেটা যে একটা বাবার জন্য কতটা লজ্জাজনক কতটা অন্যায় করেছে যার কারণে রূপা তার বাবাকে ভালোবাসে না কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরা সূর্য থাকবে রূপার অপারেশনে রূপার পাশে দশ ঘন্টার জার্নি সাক্ষী হতে ইরা জানে যে সে রূপার পাশে থাকবে ওই ওটিতে কিন্তু সূর্য যে থাকবে সে এখন পর্যন্ত জানে না আর যখন ওটিতে গিয়ে রূপাকেই দেখতে পারবে এবং রূপার এই রোগ সম্পর্কে জানতে পারবে তখন সূর্য কিভাবে রিয়াক্ট করবে নিজের সন্তানের এই ওটি আদৌ কি সূর্য করতে পারবে যেটা অর্জুন কখনো করে উঠতে পারেনি নিজের সন্তানের কাটা ছেড়া কখনও করা যায় না তার মতো কষ্টের আর কিচ্ছু নেই নিজেদের লোকের কোনো কাজ কখনও ডাক্তাররা করতে পারে না আর সূর্য এবার কিভাবে রিয়াক্ট করবে কি ঘটবে এবার রূপার সঙ্গে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন